আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা মূলত আবাসন ব্যবসায় জড়িত এবং প্রত্যেকে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের সদস্য। বিগত 21 আগস্ট 2021 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি যার নম্বর নির্বাচন নোটিশ নম্বর 2021/15 এবং উক্ত বিজ্ঞপ্তির সংযোজনী 1 এর মাধ্যমে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সে মোতাবেক নির্বাচন বোর্ড কর্তৃক 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা যারা আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারা উক্ত নির্বাচনের তালিকাভুক্ত ভোটার এবং একই সাথে রিহাব পরিচালনা পর্ষদ নির্বাচনের পরিচালক পদে মনোনয়ন প্রার্থী। নির্বাচনের তফসিল মোতাবেক 2 থেকে 7 অক্টোবর 2021 তারিখ পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারিত আছে, কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করলাম 2 তারিখ থেকে রিহাবের কোনো সদস্য সাধারণ সদস্য রিহাব অফিসে গিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি। বিগত 2 অক্টোবর 2021 তারিখে আমাদের একজন সদস্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন পত্র সংগ্রহ করতে গেলে রিহাবে অবস্থানরত কতিপয় রিহাব পরিচালনা পর্ষদ সদস্য এবং সদস্য তার মনোনয়ন পত্রের সংগ্রহের আবেদন পত্রটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। অতঃপর 4 অক্টোবর আমরা বেশ কিছু সংখ্যক সাধারণ সদস্য রিহাব কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে যাই। সেখানে নির্বাচন বোর্ডের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। দীর্ঘ সময় অপেক্ষা করেও আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে ব্যর্থ হই। সেই সময়েও কতিপয় রিহাব পরিচালনা পর্ষদ সদস্য এবং বহিরাগত কিছু লোকজন আমাদেরকে মনোনয়ন পত্র সংগ্রহে বাধা প্রদান করেন এবং অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে ব্যর্থ হই। আমাদের বক্তব্য হলো নির্বাচনের তফসিল ঘোষণা করে সদস্যদেরকে মনোনয়ন পত্র সংগ্রহে বাধা প্রদান করায় রিহাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। উনি ব্যবস্থাপনা পরিচালক জেএস বিল্ডার্স লিমিটেড চট্টগ্রাম থেকে এসেছেন। মোহাম্মদ জাফর এখানে উপস্থিত আছেন। জনাব মোহাম্মদ আলী মোল্লা ভাই ব্যবস্থাপনা পরিচালক ল্যান্ডমার্ক ডেভেলপমেন্ট লিমিটেড। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন জনাব মোবারক হোসেন ব্যবস্থাপনা পরিচালক প্রিমিয়ার ডেভেলপমেন্ট হাউসিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। অফিসে এই ধরনের ঘটনা এটা কিন্তু অনভিপ্রেত এবং প্রায় অসম্ভব ব্যাপার। তারপরে এটা করলো কারা এবং কেন? আমাদের একটা কোম্পানি ল্যান্ডমার্কস কোম্পানির এমডি আলিমুল্লাহ ভাই তার অফিসের একজন অফিসারকে পাঠিয়েছিলেন ওই অফিসে মনোনয়ন পত্র কেনার জন্য, কিন্তু অফিসে গিয়ে দেখেন যে বহিরাগত লোকজন আছে, তারা ওনাকে ঘেরাও করে ধরেছে 20-25 জন এবং ওনাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাইয়া ওনার কাছ থেকে আবেদন পত্রটা নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং ওনাকে মারধর করার চেষ্টা করেছে। উনি কোনো রকম তাদের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে চলে আসছেন এবং সেজন্য আমাদের আলিমুল্লাহ ভাই একটি কলাবাগান থানায় জিডি করেছেন এবং আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা আবারও যাব এবং একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সেটা এফডিসিসিআইকে জানাবো এবং লিখিতভাবেও জানাবো এবং আজকে আমরা যাব। সেই কারণে আমরা এখন পর্যন্ত জানাই নাই, আমাদের 7 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার পর আপনাদেরকে সাথে নিয়ে আমরা মনোনয়ন কিনতে যাব। মনোনয়ন কিনতে গেলে যদি বাধাপ্রাপ্ত হই তাহলে চূড়ান্ত ভাবে আমরা এফডিসিসিআইকে জানাবো। সেই কারণে আমরা একটু সময় দিচ্ছি। না না, আমরা রিহাবে সাধারণ সদস্যের পক্ষে বর্তমানে যারা বোর্ড পরিচালনা করে পুরো প্যারালাল কোন কমিটি আমরা নির্বাচন করতে চাচ্ছি, আমরা মূলত ওনাদের কাছ থেকে সহযোগিতা চাইছি যেন স্বচ্ছভাবে অবাধভাবে অংশগ্রহণমূলকভাবে নির্বাচনটা পরিচালিত হয়, সেই জন্য আমরা মূলত এসেছি এখানে উপস্থিত আছেন আমাদের রিহাবে। আচ্ছা, একজন আপনাকে প্রশ্ন করেন যে নির্বাচনের মাধ্যমে এমন একটি কমিটি আসুক যে কমিটি আবাসন খাতের সমস্যা সরকারের সাথে আলাপ আলোচনা করে সমাধান করতে পারে। নির্বাচিত বডিতে আর যদি আপনি থাকেন তবেই তো আপনি রিহাবের মেম্বারদের জন্য কাজ করাতে পারবেন। তো আমরা তো নির্বাচন করতে অনেকেই আগ্রহী, আমরা আমাদের অনেকে এক ভাই ওখানে গিয়েছিলেন
কিন্তু উনি মনোনয়নপত্র কিনতে পারেন না বাধাগ্রস্ত হয়েছে তো সেই জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার হলো কি অংশগ্রহণমূলক নির্বাচন যাতে অনেকদিন হচ্ছে না না হওয়াতে আমরা চাচ্ছি যে অংশগ্রহণমূলক হোক যারা ইনকামব্যান্ড আছে তারা তাদের সদিচ্ছা থাকতে হবে এবং যে তারাই তাদের অ্যাপয়েন্টেড ইলেকশন বোর্ড যেটা আমরা বলি ইলেকশন বোর্ড এটা কমিশন না ইলেকশন বোর্ড এই বোর্ড যাতে কাজ করে এটা নন ফাংশনিং দেখতে পাচ্ছি তাদের কোনো আমরা আমি নিজে 4 তারিখে নমিনেশন পেপার কিনতে গিয়েছিলাম আমার নেসেসারি কাগজপত্র নিয়ে আমি কাউরে পাইনি ওখানে দেখলাম যে রিহ্যাবের বর্তমান নেতৃবৃন্দ লোকজনই ভরা আমি আমার অভিজ্ঞতায় বলি আমরা কখনোই নির্বাচন যখন হয় নির্বাচন ভোটের ওখানে বসে থাকি নাই আমি আমার অফিস দুই পাঁচ তলায় বা ছয় তলায় ওখানে ছিলাম আর পরে নিচের যে আমাদের ফ্লোর যেটা সেখানে রিহ্যাবের ইলেকশন বোর্ডে যারা থাকতো স্বাধীনভাবে কাজ করেছে তাদেরকে আমি জীবনে ফোনও দেইনি যে হ্যাঁ কি করছো